আলাইকুম আমরা আসছি এখন যে এগারো জন মুসলিম ভাই বোন আমাদের চব্বিশে জানুয়ারি মাহফিলে মুসলিম হয়েছিলেন তাদের বাড়িতে তাদের যে পৈতৃক নিবাস যে মনির হোসেন যিনি যার হিন্দু নাম ছিল শঙ্কর অধিকারী তার বাড়িতে আমরা এখন আছি তার মায়ের সামনে আমরা এখন ওনার মার কাছ থেকে পুরো ঘটনা শুনবো আসলে উনি কি হিন্দু ছিলেন না মুসলমান ছিলেন একটু জানতে চাচ্ছি আপনি একটু বলবেন আপনার ছেলের সম্পর্কে আপনার ছেলে আসলে কি ছিল আপনি আমার ছেলে মুসলমানের ছেলে আসি আগে আগে আসির পরে হার পরে ঢাকা গেছে ঢাকার থেকে ওই টকি টঙ্গি বিশ্ব জামাতের থেকে হারিয়ে গেছে বলছি আমরা আমরা কই যে আমার ছেলে নাই হার পরে নাই পরে গের বাবার মরার পরে পঁচিশ তিরিশ বছর পরে একটা সিটি এসে সিটি এসে পর আমরা খবর পাইছি আমার ছেলে ওখানে ভারতে আছে ভারতে ভারতে আইসে পরে হে একটা সিঁড়ি দিছে আর ওই মোবাইল নম্বর পাইছি ফাইসি আর আমরা ফোন করছি ফোন করার পরে হ্যাঁ শুনছি ইয়া করছে হে বিবাহ বিবাহ করছে হিন্দুর মেয়ে এ আমার একটা মনটা একটু খারাপ আসলো হিন্দুর মেয়ে বিয়ে করার পরে আমরা মনটা খুব একেবারে খারাপ আমরা ইয়ে হচ্ছে ইসলামী ধর্ম আমাকে বড় ইসলামী ধর্ম ছাড়া আবার কি আছে আমরা এটা মনে করি আর আমরা তার বড় করি করিনি আয়ত দিইনো অনির্ভয় এবার গা ওখানে থাকতে পারে না স্যার থাকতে পারে না কি হিন্দু হিন্দুকে জ্বালা যন্ত্র না শঙ্কর অধিকারও দিছে শঙ্কর অধিকার মানে বড় হে ওখানের বড় শঙ্কর অধিকার যাগো না আমি যেন পাঠা দিবা এরকম এর পরে ওখানে হ্যাঁ পরে হেয়ার পর কয় মা আইটেম নাইকো যদি তুই আসস আমাকে যদি বড়ো ইসলামী ধর্ম আছে না ওরা যদি পালন করতে পারস ব করে লই নামাজ কালাম সব সবকিছু তইলে বাধ্যতামূল্যে তুই দেখ আইস হেয়ার পরে আইসে পরে আমরা দে কিছু হয় নাই আমরা তারপরে আমরা এখানে থাকতো চাইছি আমরা জায়গা দিই না জাগাও নাই কথা বুঝিনি আমরা অন্য জায়গাতে আমরা নিজেরাই থাকি হেয়ার পরে কারণ বসতে হয়তো সাঙ্গেরিয়া একটা বাড়ির মধ্যে যাইয়া উনি ওখানে আশা ইন্ডিয়া থেকে একদিন দুদিন আইসা মানে একদিন না দুদিন থাকে মানুষ মানে আমরা পার করে দিচ্ছি এখান থেকে ঢাকায় গেছে ঢাকার থেকে আবার আইসা মানে দেশে আইসা মানে ওইখানে বাসা বানা বাসা বানাচ্ছে

তা আপনাদের এখন যে অবস্থা আপনারা জানেন ওনারা এখন ওনার ফ্যামিলি নিয়ে এগারো জন মুসলিম হয়েছেন এবং সেটা হচ্ছে গত চব্বিশ তারিখের মাহফিলে আজারি সাহেবের মাহফিলে এবং ওইখানে আরও অনেক বিজ্ঞ আলমজন ছিলেন এখন সেখানে মাহফিলে মুসলিম হওয়ার পরে অনেক জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে যে তারা আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন আগেই মুসলমান ছিলেন এখানে নাটক করা হয়েছে মাহফিল কমিটি থেকে এবং এখানে একটা সাজানো নাটক ছিল তাদেরকে মুসলিম বানানো এ ব্যাপারে আপনারা বলেন জি না স্যার মানে আগে মানে যখন মানে সে মানে আগে মুসলমান ছিল সেখান থেকে যখন তাই হিন্দু ধর্ম পালন করছে সে যে হিন্দু ধর্ম পালন করছে মানে মানে লগে যখন পরিচয় সে টেলিফোনে মানে আমরা কোটলাম্বর এখান থেকে তিন মাইল দো আঙ্গবাড়ি থেকে যে তিন মাইল দো উত্তর যাইয়া মানে আমরা কোটলাম্বর আনতে হিন্দু ঘর থেকে হিন্দু ঘর থেকে আনতে আমি হেরপর বাইরের কাছে ফোন কথা এক মিনিট প্রতি মিনিট কথা বলছি একশো টাকা করি হেসিমগড় টাকা আচ্ছা হেসিমগড়

আর মুসলমান হলে তুমি আসো আলহামদুলিল্লাহ করতে আসো এখন যে তারা মুসলমান হয়েছে এটা কি আপনারা খুশি নাকি আমরা খুশি আমরা খুশি আমরা সবাই খুশি এলাকাবাসী এলাকাবাসী খুশি থানায় গেছি আমার মুসলমান হয়েছে

থাকেন এখন বর্তমানে এবং ওনাদের যদি ভাইকে ওনারা ফেরত পান এবং পুরো ফ্যামিলির জন্য একটা জায়গাও রেখেছেন তাদেরকে ঘর করে দেওয়ার জন্য সেই জায়গাটা কোনখানে রেখেছেন হচ্ছে ওনাদের এই ঘরের ঠিক পাশেই হ্যাঁ একটু দেখা দিবেন ওনারা

ব্যাপারে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অপপ্রচার চালাচ্ছে ওরা এসে মানে বেঈমান ওরা কি মানে এই সমস্ত আলোচনা করে ওরা কি মুসলমানের তারা আছে কিনা ওরা এই সমস্ত আলোচনা দান করে ওরা মানে এই হেরে হিন্দুদের নিয়ে সমস্ত আলোচনা করে ওরা যে মুসলমান হইতো ওরা এই সমস্ত আলোচনা করতে ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আপনাদের আসলেই খুব দ্রুত সমস্যা সমাধান হবে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আচ্ছা আপনাদের কাছে আপনি তো হচ্ছেন যে মনির হোসেন যিনি শঙ্কর অধিকারী নাম ওনার বোন তাই তো যে হিন্দু নাম মনির শঙ্কর অধিকারী আর বর্তমানে মনির হোসেন ওনার বোন তো আপনি আপন বোন আচ্ছা তো ওনার একটা ছেলে সন্তান বা একটা বা একটা কথা আসছে যে সে দুই বছর ধরে এখানে একটা মাদ্রাসায় পড়তেছে স্কুলে পড়তেছে ঠিক আছে সেই ব্যাপারে আসতে পারো সেদিন এটা আপনাদের কথা ছিল তারপর ওই ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া চলে গেছে পরে আবার এখন তার পুরো ফ্যামিলি সহ আসছে ছিল আমি কথা সে যখন ফেরদ গেছে ভারতে বাইন তখন কি সে মুসলিম হয়ে ভারতে ফেরদ গেছে সেই ছেলেটা নাকি ওই হিন্দুই ছিল হিন্দুই ছিল কোনো আনুষ্ঠানিকতা বা কোনো কালেমা শাহাদাত বা কোনো কিছু হয় না না একবারে সবাই এখন এসে তারপরে মুসলিম হওয়ার জন্য এই ঠিক এই তথ্যটা জানাচ্ছিল ছিল এখন এখন অনেকেই যে প্রচার করতেছে যে ছে দুই বছর ধরে আগেই মুসলিম ছিল জি এটা হয়নি আপনি সামনে আসেন এবার আসি সে মুসলমান ধর্ম গ্রহণ করেন মানে এবারে যে আমাদের চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আপনাদেরই এখানে আসি এটা মুসলমান ধর্মগ্রহণ করছে আগে কখনো মুসলিম শুধু একমাত্র মনির সাহেব যিনি উনি আগে মুসলিম ছিলেন মুসলিম পরে আবার হিন্দু ধর্ম পালন করছে এই কারণে বিধান করছে আমরা আপনি আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় আমি গাজীবাড়ি